একটি নির্দিষ্ট অঞ্চলের কয়েক বছরের আবহাওয়ার যে গড় ফল তাই জলবায়ু। জলবায়ুর পরিবর্তনের মূল কারণ হলো গাছপালা কেটে ফেলার পরে বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এই কারণে প্রধান কষ্টটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ওজোন গ্যাস আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে এবং এই ক্ষয় হওয়ার ফলে যে সূর্যের অতি বেগুনি রশ্মিটা আছে সেটা সরাসরি আমাদের পৃথিবীটাকে এফেক্ট করছে। জলবায়ু পরিবর্তনের ফলে নানা সমস্যা হয়, আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর কোথাও কোথাও তাপমাত্রা বেড়ে যায়, কখনো জ্বর হয়, ঘূর্ণিঝড় হয়, সমুদ্রের পৃষ্ঠের যে বরফ সেগুলো গলে যাচ্ছে এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষার সুযোগ ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল বিশ্বজুড়ে কাজ করছে। ক্লাইমেট ফোর ক্লাসরুমস প্রকল্পটি তারই পরিচয় বহন করছে। Welcome to our CLIL classroom. This is where it all begins. এ থেকে শিক্ষকগণ আর তাদের ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে জাতিগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে, সে সম্পর্কে 19,000 ছাত্রছাত্রীকে অবহিত করা হয়। তাছাড়া অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের পোস্টকার্ড প্রতিযোগিতা। বিভিন্ন ধাপে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করা হয় 21 জন ছাত্রছাত্রীকে। এর মধ্যে সেরা 3 জন নির্বাচিত হয় তাদের আঁকা শ্রেষ্ঠ ছবিগুলোর আঁকিয়ে হিসেবে। এরা হলো রাজধানীর মেহরাব জামি অমিত এবং ময়মনসিংহের রিফাত হাসান দীপ্ত ও ফারিয়া আলভি শান্তনা। ছবি আঁকাটা অমিতের শখ, আর সেই সাথে সে ভালোবাসে খেলাধুলা এবং কম্পিউটার প্রোগ্রামিং। তার বাবা প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ও একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আর তার মা ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু সে চায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিতে, তাই অমিতের ইচ্ছে ভবিষ্যতে চিকিৎসক হওয়া। 3 ভাইয়ের মধ্যে অমিত ছোট। পরিবারের সবাই অমিতের সাফল্যের অনুপ্রেরণা দানকারী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমরা স্টুডেন্টরা আগে থেকে অনেক কিছু জানতাম না, কিন্তু ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগটির ফলে আমরা এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে অবগত হয়েছি এবং যা ভবিষ্যতে আমাদের সচেতন করতে আগ্রহী করে তুলবে। ডিপ্রেশন, ছবি আঁকা, গান গাওয়া আর কিবোর্ড বাজানো। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারুকলার শিক্ষক হচ্ছেন দীপ্রর বাবা, তাই ছবি আঁকার বিষয়ে বাবার অনুপ্রেরণাই প্রধান। দীপ্রর আরেকটি বোন রয়েছে আর তার মাও শিক্ষকতা করেন। এরা সবাই দীপ্রর সাফল্যে উচ্ছ্বসিত। এই ছবিটা মূলত আঁকার জন্য আমি আমার নিজস্ব চিন্তাভাবনা, আর এটার জন্য আমার বাবা একটা এটার জন্য একটা ভিডিও ক্লিপ এনেছিল ক্লাইমেট চেঞ্জের উপরেই। এই ভিডিও ক্লিপ দেখেই মূলত আমি আর কি। শান্তনা শখের সময়টা ছবি এঁকে আর বই পড়ে কাটিয়ে দেয়। আমি তাই করছিলাম যাতে সব কিছু একটা প্রতীকীভাবে আমরা একটা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি। তো আমার ছবিটা এরকম ছিল যে মানুষ নিজ হাতে ধরে পৃথিবীটাকে পৃথিবী থেকে গাছ নিধন করতেছে, আর পৃথিবী খুব চাপচাপের ভিতরে আছে। একটুখানি স্যার একটা ইমোশন দিয়ে এঁকেছিলাম। মা গৃহিণী হলেও তিনি মেয়ের ছবি আঁকার প্রধান অনুপ্রেরণা দানকারী। তবে ব্যবসায়ী বাবা আর ছোট বোনটাও শান্তনার সাফল্যে অত্যন্ত খুশি। ব্রিটিশ কাউন্সিলে এই যে উদ্যোগটা ছিল আমাদের স্টুডেন্টদের মধ্যে এরকম একটা ড্রয়িং চিন্তা ভাবনা, আমরা তো চিন্তা ভাবনা করি ড্রয়িংটা করি, তো মানে সবার মধ্যে এরকম একটা সচেতনতা তৈরি হয়ে গেছিলো যে এরকম এরকম করার ফলে এরকম হচ্ছে, আমরা নিজেরা সচেতন হতে পারবো আঁকার ফলে, আর আমাদের আর্ট দিয়ে যদি অন্যরা সচেতন হয় সেটা আমাদের জন্য বাড়তি ভাবনা। ছবির ভাষা পেরিয়ে যেতে পারে ভৌগোলিক সীমানা, দেশের সীমান্ত। ছবির আবেদন হতে পারে শাশ্বত। ক্লাইমেট ফোর ক্লাসরুমস আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতায় ফুটে উঠেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাতে আভাস পাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য।